সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার একুশ সালের এস পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সলিউশন করব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে অর্থনীতি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এই অধ্যায় থেকে তো ফার্স্টে আমরা প্রশ্নটি পড়ে নিই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রশ্নটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুস্কা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে উক্তিটি পাঠ্যপুস্তকের উল্লেখিত বিধির সাথে সম্প্রযুক্ত সুশি ও রেখা সাহায্যে বিশ্লেষণ সকল ক্ষেত্রে বিধিটির কার্যকর কি না তা সম্পর্কে মতামত অর্থাৎ আমরা যদি ফুচকা কোন যে কোনো কিছু একটার পর একটা খেতেই থাকি তাহলে সেটার চাহিদা কমতে থাকে উপযোগ কমতে থাকে এটা এখন আমাদের বইয়ের মধ্যে সুচি ও রেখা সাহায্যে বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে ওই সুচি এবং রেখা কার্যকর সেটা বর্ণনা করতে বলা হয়েছে এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে উপযোগ মোট উপযোগ প্রান্তিক উপযোগ উপযোগ সূচি বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে তো আমাদের পরীক্ষায় যে বিষয়গুলো আলোকে এই অ্যাসাইনমেন্টটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে উপযোগ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সম্পর্কে আমাকে ফার্স্টে লিখতে হবে তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে সূচি তৈরি করতে হবে গ নাম্বার হচ্ছে সূচি অনুযায়ী রেখা অঙ্কন করতে হবে ঘ নম্বর হচ্ছে বিধিটির কার্যকারিতা এই বিষয়গুলো এই চারটা বিষয় যদি ঠিকঠাক মতো থাকে তাহলে হচ্ছে আমি ফুল মার্কস অ্যাসাইনমেন্টটা পাবো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো আমরা এখন উত্তরে চলে যাব তার আগে বলে নিচ্ছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো তাহলে যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথম প্রশ্ন হচ্ছে কনাবার উপযোগ মোট উপযোগ প্রান্তিক উপযোগ কি দেখো সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই বোঝানো হয় যে কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাই হচ্ছে উপযোগ এটা জেনারেল সেন্সে কলম চাল কাপড় ঘরবাড়ি ওষুধ শিক্ষক ডাক্তার উকিল ইত্যাদি দ্রব্য সেবা মানুষের অভাব পূরণ করে থাকে তাই এগুলোর উপযোগ রয়েছে অর্থাৎ এই যে কলম এটা অভাব পূরণ করে থাকে ওষুধ শিক্ষক ডাক্তার উকিল এগুলোর দ্রব্য সেবা মানুষের অভাব পূরণ করে থাকে তাই এগুলোর উপযোগ রয়েছে কিন্তু কোনো দ্রব্য একাধারে গ্রহণ করলে তার উপযোগ সময় সমান থাকে না অর্থাৎ একের পর এক যদি কোনো কিছু গ্রহণ করতে থাকে তাহলে সেটার উপযোগ সমান থাকে না যেমন কোনো ব্যক্তি একের পর এক ফুজকা খেতে থাকলে কোনো এক সময় আর ফুচকা খেতে চাইবে না অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি ফুচকা খাওয়া শুরু করে একের পর এক তাহলে একটা সময় আর তার ফুচকা খেতে মন চাবে না কারণ ব্যক্তি ক্রমান্বয়ে ফুচকা গ্রহণের মাধ্যমে তার অভাব পূরণ করেছে ব্যক্তি ক্রমান্বয়ে আস্তে আস্তে ফুচকা গ্রহণ করার মাধ্যমে তার অভাব পূরণ করেছে উপযোগ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেছেন ইউটিলিজ দ্য কোয়ালিটি অর ক্যাপাসিটি অফ আ গুড হুইস এনাবলস ইট টু স্যাটিসফাই হিউম্যান ওয়ানস অর্থাৎ উপযোগ হল কোনো দ্রব্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে এটাই বলা হয়েছে যে অধ্যাপক মেয়ার্সের মতো অনুযায়ী তিনি বলেছেন ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি অর ক্যাপাসিটি অফ আ গুড অর্থাৎ পণ্যের একটা গুণ বা ক্ষমতা হুইস অ্যান্ড যেটা সক্ষম হয় টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্স মানুষের অভাব পূরণ করতে যেটা সক্ষম হয় এটি হচ্ছে ইউটিলিটি প্রকৃতপক্ষে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয় কারণ সব পণ্যের চাহিদা সকলের কাছে একই ধরনের নাও হতে পারে অর্থাৎ সবার কাছে সব জিনিসের ডিমান্ডে একরকম না হতে পারে যেমন যে ব্যক্তি দুই দিন ধরে না খেয়ে আছে তার কাছে এক টুকরো রুটি যেমন খুবই মূল্যবান আবার যার কোনো ক্ষুধা নাই তার কাছে এর উপযোগ তেমন নাও থাকতে পারে উপযোগ হচ্ছে পণ্যের মধ্যে অন্তর্নিহিত একটি উপাদান যার জন্য মানুষ ওই পণ্য ক্রয় করে থাকে আর উপযোগটা হচ্ছে মানুষের অন্তর্নিহিত একটি উপাদান যার জন্য মানুষ ওই পণ্যটা যেই কারণে ক্রয় করে থাকে যে জিনিসের উপযোগ নেই তা কে কেউ কিনতে চায় না বা বিক্রয় করা হয় না অর্থাৎ যেই জিনিসের উপযোগ নাই সেটা মানুষ কিনতে চাবে না সুতরাং বিভিন্ন ধরনের বস্তুগত অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণে যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাই ও তাকে ওই সামগ্রীর উপযোগ বলে অর্থাৎ বিভিন্ন ধরনের বস্তুগত জিনিস রয়েছে অবস্তুগত সামগ্রী রয়েছে এগুলো মানুষের অপূরণ যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে সেটাই হচ্ছে ওই সামগ্রী উপযোগ বলে এবার আসো টোটালি ইউটিলিটিটা কি মোট উপযোগটা কি আমরা সেটা বের করব। মোট উপযোগ কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগী সমষ্টিকে মোট উপযোগ বলে অর্থাৎ কোনো দ্রব্যের কোনো নির্দিষ্ট সময়ের প্রান্তিক উপযোগের যোগফলকে মোট উপযোগ বলা হয় এখানে একটা সূত্রের মাধ্যমে দেখা টোটাল ইউটিলিটি ইকুয়ালস মার্জিনাল ইউটিলিটি ওয়ান মার্জিনাল ইউটিলিটি টু মার্জিনাল ইউটিলিটি থ্রি এ মার্জিনাল ইউটি অ্যান্ডিয়া সবগুলা যোগ করলে যেটা আসে সেটাই হচ্ছে টোটাল ইউটিলিটি যেটা আমরা প্রশ্নের উত্তরে এতক্ষণ বলেছি কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে অর্থাৎ বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি অর্থাৎ সমষ্টি টোটাল যোগফলটাই হচ্ছে টোটাল উপযোগ বা মোট উপযোগ টোটাল ইউটিলিটি ধরা যাক একজন ভোক্তা প্রথম একক পুস্কা থেকে পঁচিশ ইউটিলিটি দ্বিতীয় একক থেকে পুস্কা থেকে বিশ ইউটিলিটি তৃতীয় একক পুস্কা থেকে পনেরো ইউটিলিটি উপযোগ পায় তাহলে তার মোট উপযোগ হচ্ছে এই তিনটা যোগ করে দেব পঁচিশ বিশ পনেরো টোটাল সিক্সটি ষাট ইউটিলিটি এটা হচ্ছে তার মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি এই হচ্ছে মোট উপযোগ তাহলে আমরা বুঝলাম যে মোট উপ ইউটিলিটি বা মোট উপযোগ বের করার জন্য প্রান্তিক উপযোগগুলোকে যোগ করে দিতে হবে প্রান্তিক উপযোগটা কি মার্জিনাল ইউটিলিটি কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা অতিরিক্ত যেটা ভোগের ফলে যেই বাড়তি উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউলিটি ইউটিলিটি অর্থাৎ ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগে যতটুকু বৃদ্ধি পায় তাই প্রান্তিক উপযোগ বা প্রান্তিক উপযোগ তো প্রান্তিক উপযোগটা কি মানে এমইউ ইকুয়ালস টো টি ইউ বাই কিউ অর্থাৎ আমাদের মোট যতগুলা উপযোগ পাওয়া যায় আমরা যতগুলা ভোগ করি ও জব অতিরিক্ত একক ভোগের ফলে যে বাড়তি যেটা আছে সেটাই হচ্ছে প্রান্তির উপযোগ সেটা আমরা সূত্রের মাধ্যমে বিভাগ করবো যেমন আমরা উদাহরণ দিয়ে দেখেই একজন ভোক্তা দুটি আম ভোগ করে বিশটি ইউটিলিটি এবং তিনটি আম ভোগ করে বত্রিশটি ইউটিলিটি উপযোগ লাভ করে মোট উপযোগ পরিবর্তন টোটালি ইউটিলিটি বত্রিশ আর বিশ প্রথম যে বিশ এই বত্রিশ থেকে বিশ বাদ দিলে বারো তাহলে দ্রব্যের ভোগের পরিবর্তন কিউ ইকুয়ালস থ্রি মাইনাস টু ইকুয়ালস ওয়ান একক এটা হচ্ছে এক একক প্রান্তিক উপযোগ তাহলে কী মার্জিনাল ইউনিটি বারো বাই এক সমান সমান বারো ইউটিলিটি এটা হচ্ছে প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ বের করে সিস্টেম হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছ এবার সূচি তৈরি কোনো ভোক্তার একক পুস্কা ভোগের ফলে মোট প্রাপ্ত উপযোগ ও প্রান্তিক উপযোগ সুশী তৈরিগুলি যেমন এক নম্বর বারো প্রান্তিক উপযোগ বারো দুই নম্বর হচ্ছে মোট উপযোগ বাইশ প্রান্তিক উপযোগ দশ তিন নম্বর হচ্ছে তিরিশ প্রান্তিক উপযোগ হচ্ছে আট তারপর হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে ছয় অর্থাৎ এই যে প্রত্যেকটা একটা থেকে আরেকটা কিন্তু বিয়োগ দিলেই কিন্তু বের হয়ে যায় যেমন তিরিশ থেকে বাইশ বার দিলে হচ্ছে আট আবার ছত্রিশ থেকে বার দিলে প্রান্তিক উপযোগ হচ্ছে ছয় চল্লিশ থেকে ছত্রিশ বার দিলে ছয় তারপরে বিয়াল্লিশ থেকে চল্লিশ বার দিলে দুই বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বার দিলে হচ্ছে শূন্য এই যে প্রান্তিক উপযোগ বের করা পদ্ধতি সুশী যেভাবে আমরা করেছি এভাবে তোমরা করে দিবা প্রদত্ত তালিকা থেকে দেখা যায় মোট উপযোগের মোট পুস্কা ভোগের একক বাড়ার সাথে সাথে মোট উপযোগ বাড়ে তাকে ক্রম রাসমান হারে বাড়ে এতে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় হ্রাস পেতে পেতে সপ্তম এককে শূন্য হয় যদি আরও একক বৃদ্ধি পেত তবে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতো অর্থাৎ আরও একটু বৃদ্ধি পেলে সেটা হচ্ছে ঋণাত্মক হয়ে যেত নেগেটিভ হয়ে যেত এবার প্রদত্ত সূচি থেকে চিত্র অঙ্কন ও ব্যাখ্যা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব রেখাচিত্রের ব্যাখ্যা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে যে অক্ষটা দেখা যাচ্ছে যে মোট উপযোগ আর নিচেরটা হচ্ছে ভোগের একক আর এটা হচ্ছে টোটাল ইউটিলিটি এই যে এক নম্বরে দশ তারপরে ছিল মোট উপযোগ বিশ তারপরে তিরিশ তারপরে চল্লিশ পঞ্চাশ আর এটা হচ্ছে এই যে টোটাল ইউটিলিটিটা কত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা রেখাচিত্রের ব্যাখ্যাটা এইভাবে দিব যে চিত্রে ভূমি অক্ষে ভোগের একক ফুচকা এবং লম্ব অক্ষে মোট উপযোগ নির্দেশ করা হয়েছে এখানে প্রথমে একক থেকে ষষ্ঠ একক পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে তবে তার ক্রম আসমান হারে বৃদ্ধি পেয়েছে তাই মোট উপযোগ রেখা প্রথমে ঊর্ধ্বগামী হলেও পরবর্তীতে তার নিম্নগামী হবে অর্থাৎ প্রথমে যদিও দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে কিন্তু পরবর্তীতে আসতে সেটা নিচের দিকে নামবে কারণ যত একই জিনিস যতবার বারবার খেতে গেলে তাহলে সেটার ডিমান্ড কমে যাবে সেটার উপযোগ কমে যাবে তাই সেটা নিম্নগামী হতে থাকবে রেখা শীতের ব্যাখ্যা প্রান্তিক উপযোগ রেখাটা এখন যদি আমরা দেখি যে প্রান্তিক উপযোগটা কি আমরা এতক্ষণ তো মোট উপ টোটালি ইউটিলিটি দেখছি এখন আমরা মার্জিনাল ইউটিলিটি দেখব শীতরে ভূমি অক্ষে বোগের একক ফুস্কা এই যে ফুচকা এটা হচ্ছে বোগের অক্ষ লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে আমরা লম্ব অক্ষের মধ্যে দেখতে পাবো যে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ তো এইখানে প্রথমে একক থেকে ষষ্ঠ একক পর্যন্ত প্রান্তিক উপযোগ ক্রমর হয়েছে প্রথমে একক থেকে ষষ্ঠ পর্যন্ত হয়েছে এবং তার সপ্তম এককে শূন্য হয়েছে সপ্তম নিম্নগামী এই যে দেখো আসতে নিচের দিকে নেমে গেছে নিম্নগামী বিধির কার্যকারিতা একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুস্কা খেলে ফুস্কার উপযোগ ক্রমেই কমতে থাকে উক্তিটি উপযোগের ক্রমরাসমান প্রান্তিক উপযোগের বিধির অনুরূপ ক্রমরাসমান প্রান্তিক উপযোগের বিধিটি হলো অন্যান্য অবস্থায় স্থির রেখে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি পণ্যের ভোগের পরিমাণ বাড়াতে থাকে তাহলে ওই পণ্যের অতিরিক্ত এককগুলো থেকে যে উপযোগ পায় তা ক্রমান্বয়ে কমতে থাকে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির সকল ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ এর কার্যকারিতা ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে এর কার্যকারিতা সীমাবদ্ধতাগুলো কী কী অর্থাৎ এটা কিছু লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনগুলো আমাদেরকে জানতে হবে প্রশ্ন আমাদের কাছে সেটা চেয়েছে তো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অপরিবর্তনীয় নির্দিষ্ট সময় মেয়াদ ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ স্থির বলে অনুমান করা হয় এগুলো কোনো একটি পরিবর্তন হলে এই বিধি কার্যকর হয় না দুই নম্বর হচ্ছে সময়ের ব্যবধান হলে অপরিবর্তনীয় হলে সেটা পরিবর্তন হবে না কার্যকর হবে না সময় ব্যবধান হলে সময় ব্যবধান মেনে নিলে এই বিধি কার্যকর হয় না কারণ দীর্ঘ সময় পরে মানুষের কোনো দ্রব্যের প্রতি আকর্ষণ না কমে বাড়তে থাকে পরিমাণ অভাবের তুলনায় দ্রব্য ভোগের পরিমাণ খুবই সামান্য হলে এই বিধি কার্যকর হয় অর্থাৎ অভাবের তুলনায় যদি ভোগের পরিমাণ খুবই সামান্য হয় তাহলে এই বিধি কার্যকর হবেন শৌখিন দ্রব্য শৌখিন দ্রব্য বেলায় এই বিধি কার্যকর হয় না শখের কারণে দুষ্প্রাপ্য দ্রব্য সামগ্রী সংগ্রহ ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ক্রমবর্ধমান হয় পাঁচ নম্বর হচ্ছে বিলাসজাত দ্রব্য সামাজিক মর্যাদা বৃদ্ধির কারণে বিলাসজাত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ বাড়ে যদি বিলাসবহুল হয় তাহলে সেটা আস্তে আস্তে কমতে থাকবে ভোক্তার চরিত্র ভোক্তার চরিত্র অস্বাভাবিক হলে এবং অর্থাৎ ভোক্তা যুক্তিশীল না হলে এই বিধি কার্যকর হয় না দুষ্প্রাপ্য দ্রব্য দুষ্প্রাপ্য দ্রব্যের বেলায় বিধিটি কার্যকর হয় না কারণ এইসব দ্রব্যের বেলা মানুষের আকাঙ্ক্ষা বেশি থাকে দুষ্প্রাপ্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোর প্রতি মানুষের অ্যাট্রাকশন আকর্ষণ বেশি থাকে শুধু সেই ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এই হচ্ছে অ্যাসাইনমেন্টটি আমরা আমাদের মতো করার ট্রাই করেছি এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় লিখবা অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমাদের প্রশ্নে দেখবা লেখা আছে ওই অধ্যায়ের নামটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিয়ে দিবে তাহলেই তোমাদের অ্যাসাইনমেন্ট উইল বি বেস্ট অ্যাসাইনমেন্ট এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবে আর যারা এখন ইংলিশ সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নির্ভুল যথার্থ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ